আসসালামু আলাইকুম। আমরা ক্লাস স্টার্ট করছি। ক্লাসের যে কোনো পড়াশোনার স্টার্টিং এ যখন আমাদের ইমেজ চলে আসে তখন সেটা আমাদের কাছে খুবই সুবিধা হয়ে থাকে। তো দেখো, আমি একজন চায়ওয়ালা, তো চায়ওয়ালা বললে ভুল হচ্ছে না আশা করছি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, মানে যাকে আমরা চায়ওয়ালা মানে জানি, তার অতীত, তার লাইফ যদি দেখি তাহলে হয়তো এরকম পাই, কতটা সত্য সেটা জানি না, তবে এটা আমরা জানি যে যারা মহান হয় তাদের মহান কাহিনী থাকে। তো নরেন্দ্র মোদী, তিনি যে জায়গা থেকে এসেছেন সে জায়গাটা নিশ্চয় কঠিন ছিল, তারপরে অনেক স্ট্রাগল করে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে দেখো, আমরা মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, তো তিনি হচ্ছেন চিফ মিনিস্টার আমাদের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী। এরপর দেখো, মৌলানা আবুল কালাম আজাদ, ইনি হচ্ছেন প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তো একটু জিজ্ঞেস করে নিই তোমাদেরকে, যে প্রধানমন্ত্রীকে আরবিতে কি বলে, কেউ বলতে পারবে? রইস উজারা, রাইসুল ওয়াজারা, ওয়াজিরুন বহুবচন, মানে ওয়াজিরুন এর বহুবচন হচ্ছে ওয়াজারা। তো রাইস মানে হেড, রাইসুল ওয়াজারা মানে প্রধানমন্ত্রী। তাহলে চিফ মিনিস্টারকে কি বলে? মানে আমি দু একটা শব্দ এখানে ট্রান্সলেশনের ব্যবহার করছি, তোমাদের ক্লাসের রিলেটেড বলছি, কাজে লাগবে তোমাদের, পরে বুঝতে পারবে। আচ্ছা বলো। কবিরুল উজারা একটা ইউজ হয়, কবিরুল উজারা, হ্যাঁ, কাবিরুল ওজারা, এক্স্যাক্টলি কাবিরুল ওজারা হয়। আচ্ছা, কবির অতুল, এডুকেশন বলো বলো। এখানে কাবির অতুল হবে মোয়ানাস স্যার, মজা এখানে মোয়ানাস, মোয়ানাস তো উল্লেখ করেনি স্যার। মোয়ানাস টোয়ানাস না, মানে আমি এমনি দেখাচ্ছি এখানে, জাস্ট চিফ মিনিস্টার, সেখানে শব্দ না ওয়াইজ আমাদের দেখা যায় এখানে একটা চিফ কাবির। মিনিস্টার স্যার, আমাদের মমতা মহিত, ওই জন্য বললাম স্যার। আচ্ছা আচ্ছা, তো চিফ মিনিস্টার এভাবে ব্যবহার হয়। তবে নিউজ পেপারটা ফলো করবা, যদি কোথাও আরবিতে থাকে তাহলে বুঝতে পারা যাবে যে কাবিরাতুল ওয়াজারা হবে কি হবে না। আমার মনে হচ্ছে কাবিরুল ওয়াজারাই হয়, মানে মেন যেটা নাম সেটা ফলো করতে হয়, ঠিক আছে? তবুও একবার ট্রান্সলেশন কোথাও থেকে দেখবে, কোনো নিউজে হোক বা কোথাও থেকে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা দেখলাম। এরপরে দেখো, শিক্ষামন্ত্রীকে কি বলে? ওয়াজির তালিম, ওয়াজিরুত তালিম তালিম বলে। আবার আরেকটা দেখবে, ওয়াজিরুল মাআরিফ, এটাও ব্যবহার হয় দেখবে, মানে টেক্সটে, মানে বিভিন্ন টেক্সটে ওয়াজিরুল মাআরিফও ব্যবহার হয়, তাই না? হ্যাঁ হয় আচ্ছা হয় আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এই যে ব্যক্তিত্ব, আমরা জৈনবের নাম শুনেছি, জৈনব। তো আমরা যাকে নিয়ে আজকে পড়াশোনা করব, যার কথা মানে ভেবেছি, সেটা হচ্ছে কি, আমি নরেন্দ্র মোদীর ছবি দেখালাম যে তিনি একজন চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, আর এখন যার ছবিটা দেখছি তিনি হচ্ছেন মোহাম্মদ হুসাইন হাইকাল। তিনি সাধারণ একজন কৃষক ছিলেন, একদম মানে খাঁটি চাষি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, এবং সেই চাষি ফ্যামিলি থেকে আস্তে আস্তে দিনকাল পেরিয়ে এক সময় এতটা বড় হয়েছেন যে তাকে তিন তিন বার বা তারও বেশি তাকে মিশরের শিক্ষামন্ত্রী হিসেবে মানে নিয়োগ করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল, মন্ত্রী ছিলেন তিনি, ঠিক আছে? তিনবার, মানে তোমরা ভাবো যে আমরা মনে করি, আমরা সাধারণভাবে, মোটিভেশনটাও কাজে দেবে তোমাদের, যে আমরা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমরা ভাবি তাই তো আমাদের হবে না, আমরা পারবো না, অনেক সমস্যা আছে। সাফিন হাসানের যদি বক্তব্য শোনো নিশ্চয়ই বুঝতে পারবে যে তিনি কত বড় স্বপ্ন দেখান, ঠিক আছে? তোমার কাছে প্রবলেম আছে, মানে দিস ইজ গুড অপরচুনিটি টু এস্টাবলিশ ইউর সেলফ। তো এটা কিন্তু মোহাম্মদ হোসেন হাইকাল দেখিয়ে দিয়েছেন, মানে মহান হতে গেলে যে মহান কাহিনী থাকে তা আজকে আমাদের এই নেটের, ইউজিসি নেটের সিলেবাসে তাকে পেয়েছি। একজন মিশরের মানুষ তিনি আমাদের ইন্ডিয়ার সিলেবাসে আসছেন, ঠিক আছে? কারণ কি, তিনি মহান হয়েছেন, মহান কাহিনী দেখিয়েছেন, ঠিক আছে? এবার আমরা তার জীবনী সম্বন্ধে, এবার বুঝতে পারছো যে কৃষি বা চাওয়ালা এদের ছবি কেন দিলাম? এক তো এই তিনটে শব্দ সম্বন্ধে তোমরা পরিচিত হলে, যে রাইসুল ওয়াজারা, কাবিরুল ওয়াজারা এবং ওয়াজিরুত তালিম ও তারবিয়া, ওয়াজিরুত তালিম ও তারবিয়া। যদি কোনো ওয়েবসাইট থেকে তোমরা সরকারি বই, আরবি বই ডাউনলোড করো, দেখবা ওখানে যে কান্ট্রি থাকবে সেখানে থাকবে যে ওয়াজিরুত তালিম ও তারবিয়া, এটা লেখা থাকে। আচ্ছা, এবার জাইনাব, প্রত্যেকটা মানে প্রথম জিনিস যেগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মানে যখনই দেখবে ফার্স্ট এবং লাস্ট এই দুটো জিনিস বেশি জিজ্ঞেস করা হয়। তো ফার্স্ট রিওয়ায়া কি আছে, ফার্স্ট কিসসা কাসিরা কি আছে,
ফার্স্ট কিসরা মানে শিয়ারুল হুর কি যিনি হুর কি আছে, তারপর ফার্স্ট এইভাবে দেখে নিবে। তো ফার্স্ট যদি আমরা রিওয়ায়া দেখি পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গ রূপে যদি আরবি রিওয়ায়া, রিওয়ায়া শব্দের অর্থ হচ্ছে নভেল মানে উপন্যাস, ঠিক আছে? তো সেটা হচ্ছে জৈনব। এই জৈনব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ হোসেন হাইকাল লিখেছেন। তো এ সম্বন্ধে বেশ কিছু কথা রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। আমি বলি জেএনইউ এর এন্ট্রান্স এক্সামে, বিশেষ করে এমএ এবং পিএইচডি তে, জৈনব এটা কোন নামে প্রথম পাবলিশ হয়েছে, লেখক তার নামকে হিডেন করে কোন নামে দিয়েছে, এবং এটা কত সালে পাবলিশ হয়েছে, কোন পত্রিকায় পাবলিশ হয়েছে, ঠিক আছে, এটা যখন লিখেন তখন তিনি কোথায় ছিলেন, এই রকম ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু কোশ্চিন হয়েছে। আর জেএনইউ কোশ্চিন করেছে তার মানে কিন্তু ইউজিসি কোশ্চিন করতেই পারে, কারণ ওই ধরনের প্রফেসররাই বেশি করে। মানে জেএনইউ বলে না, জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে মানে কোশ্চিন তৈরি হয়, ঠিক আছে, অনেক প্রফেসররা দেন এবং তা থেকে সিলেক্ট হয়। তো জৈনাম এই দু একটা কথা আমরা ফলো করলাম। আমার কথা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? একজন নক করো তাহলেই হবে, যে কেউ একজন বলো। আচ্ছা ঠিক আছে, কেউ একজন বলছি, আমি বাংলা এখানে পড়বো না, এখানে আরবি পড়বো। বাংলাটা তোমরা তোমাদের সুবিধার জন্য দিয়েছি, তো বাংলা দেখে নিবে, পরে ওটা বাংলার রুম পড়া হতে পারে, কিন্তু আমরা আরবিটা ফলো করি প্রথমে, ঠিক আছে? আরবিটা ফলো করলে কিছুটা বুঝতে পারবে, এবং এটা আমাদের দরকার মেনলি ওই টেক্সটটা যে ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দিব। দেখো এর জীবনীটা একটু ভালো করে দেখি, মানে সালগুলো কিছু কোশ্চিন দেখবে কমন থাকে, যেমন সাল ওয়াইজ সাজানো, মানে তাদের ওয়াফাত অনুযায়ী, মৃত্যু অনুযায়ী, মানে মৃত্যুর দিক থেকে কে আগে মৃত্যুবরণ করেছেন, তারপরে কে, তারপরে কে, বা জন্মের দিক থেকেও দেওয়া হয়। কখনো কখনো এমন বলা হয় যে জন্মের দিক থেকে কে আগে জন্মগ্রহণ করেছেন, কে তারপরে করেছেন, কে তারপরে করেছেন, এভাবে। তো এই কোশ্চিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন। তবে একটা কথা বলি, যেমন এইবারে 2023-এ যে কোশ্চিনটা হয়েছিল, এখানে কিন্তু দু একটা অপশন পারলেই তুমি সব অপশন ঘাটার দরকার নেই, মানে মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারবে যে এটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি এই যে ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি, শখসিয়াত, হ্যাঁ পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ হোসেন হাইকাল, এর জন্ম হচ্ছে 1888 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। যখনই তোমরা একটা নলেজ গেন করবে, নলেজ নিবে, তখন তার নিয়ম হচ্ছে তুমি পাস্ট নলেজের সঙ্গে রিলেট করো, রিলেট করতে শিখতে হবে। তো দেখো তো এই 1888 খ্রিস্টাব্দে আর কারো জন্ম হয়েছে তোমাদের জানা আছে? যদি জানা থাকে কেউ বলবে, যদি মনে হয় যে 1888 খ্রিস্টাব্দে আরো কোনো রাইটার জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, ইন্ডিয়ান রাইটারদের মধ্যে একজন আছে, ইয়েস, আব্দুল আজিজ মাইমুনি। আব্দুল আজিজ মাইমুনি তিনি জন্মগ্রহণ করেছেন 1888 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1888 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেননি? ঠিক আছে, আচ্ছা একবার দেখে নেওয়া যাক। আমার স্ক্রিন তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি জানি না, দেখতে পাচ্ছ তোমরা? দেখো মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছেন 1888 খ্রিস্টাব্দে মক্কাতে, সৌদি আরবিয়ার, ঠিক আছে? তো তিনজনকে পেলাম, একটা হচ্ছে আব্দুল আজিজ মাইমুনি, এবং দ্বিতীয় হচ্ছে কি আমাদের বিখ্যাত একজন নোবেলিস্ট, তিনি হচ্ছেন মোহাম্মদ হোসেন হাইকাল, এবং যার ছবিটা একটু আগে দেখাচ্ছিলাম যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রথম পর প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তো এই তিনজনেরই জন্ম হচ্ছে 1888 খ্রিস্টাব্দে। কথাটা তোমরা নিশ্চয়ই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর আমি আরো কিছু কথা অ্যাড করছি, সেটা হচ্ছে মৃত্যু। দেখো মৃত্যু হচ্ছে কি 1956 খ্রিস্টাব্দে। তো 1956 খ্রিস্টাব্দের পর থেকে বা আগে বা পিছিয়ে একটু দেখো দেখি, 1957 খ্রিস্টাব্দে মৃত্যু কার? 56-57 একদম খুব ফেমাস, ঠিক আছে, আদাবুল মাহজারে সম্ভবত আছে, আমি বলে দিচ্ছি যদি কারো না জানা থাকে। ইলি আবু মাজি, এক্সাক্টলি, ইলি আবু মাজি। আমি আমি তোমাদের কেন এগুলো বলা করাচ্ছি বলতো, মানে আমি যদি একদম কন্টিনিউয়াসলি পড়িয়ে চলে যাই তাহলে কিন্তু একটু বোরিং ফিল হতে পারে, আমার মনে হয় ইন্টারাকশন হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট,
কেউ মধ্যে অ্যান্সার দিলে তোমাদের মধ্যে উৎসাহ জাগবে, ঠিক আছে, এবং জাগা উচিত। কেউ একজন অ্যান্সার দিলে যদি কারোর মধ্যে উৎসাহ না জাগে, তাহলে জানতে হবে তার মেন্টালিটি পড়াশোনার দিকে হয়তো ওইভাবে নেই, অটোমেটিক জেগে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি বলি, এখানে আব্দুল আজিজ সরি ইলিয়া আবু মাঝির কথা বললাম 57-তে। আচ্ছা, তাহলে এর পরপর দেখা যাক, 57, আচ্ছা 55-তে একজন বিখ্যাত রাইটারের মৃত্যু আছে, 55, আহমদ জাকি আবু সাদি, ঠিক আছে। আচ্ছা 54-তে মৃত্যু, 54-তে সম্ভবত আহমদ আমিন, ঠিক আছে, 54-তে আহমদ আমিন আছে। আচ্ছা 1953-তে একজন মহিলা রাইটারের জন্ম আমাদের সিলেবাসে আছে, বলো দেখি কে? অপশন হচ্ছে লাইলা আবদুল্লাহ উসমান, আহলা মুস্তাগানমি, বলো ফাদওয়া তোকান, কে? এক্স্যাক্টলি, আহলা মুস্তাগানমি। এইগুলো জাস্ট দেখে রাখবে, এতে তোমাদের কি হবে, ওই যে কোশ্চিন গুলো তারতিব আসবে ওগুলো তোমাদের মিস হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা আমাদের টেক্সটের দিকে অগ্রসর হব। আমরা প্রথমে তিনটে শব্দ জানতে পেরেছি ট্রান্সলেশনের, ট্রান্সলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইন দ্য পয়েন্ট অফ এক্সাম, ঠিক আছে। এই এক্সাম পয়েন্ট অফ ভিউ যদি দেখি, ট্রান্সলেশন খুবই ইম্পর্টেন্ট, প্রায় 10টা 12টা করে শব্দ দিয়ে দিচ্ছে, তোমরা বিভিন্ন নিউজ পেপার পড়বে, আমরাও এখানে পড়াশোনা ইনশাল্লাহ স্টার্ট করব। আর কিছু জিনিস দেখলাম যে তিনি চাষির ছেলে হয়ে, হ্যাঁ, মানে মিশরের শিক্ষামন্ত্রী হয়ে গেলেন, আর জন্ম মৃত্যু সম্বন্ধে কিছু জিনিস দেখলাম। যাই হোক, বিলম্ব না করে আমরা শুরু করছি এই টেক্সট। হুয়া মুহাম্মদ হুসাইন হাইকাল শায়রুন ওয়া আদিবুন ওয়া সিয়াসিয়ুন মিসরিয়ুন। এখানে আমরা দেখতে পেলাম যে মুহাম্মদ হুসাইন হাইকাল, তিনি শায়ের, শায়ের মানে কবি, দেখতে পাচ্ছ, আদিব মানে সাহিত্যিক, সিয়াসিয়ুন মিসরিয়ুন ইজিপশিয়ান পলিটিশিয়ান। বুলিদা, তিনি জন্মগ্রহণ করছেন ফিকারিয়াতি কুফরে গানাম। তো কুফরে গানামে কার জন্ম, কুফরে সীমাতে কার জন্ম, এই কুফর দিয়ে কয়েকটা আছে এক্স্যাক্টলি, তোমরা যদি কেউ বলতে পারো তো খুব ভালো হয়, কারো যদি জানা থাকে এই কুফর দিয়ে কয়েকটা নাম আছে, যে নামগুলোতে ওইভাবে মানে জন্ম আছে, কারো হচ্ছে কুফরে সীমা, কারোর কুফরে মান্দুর, এরকম করে কিছু আছে, যদি কারো জানা থাকে একটু বললে ভালো হয়। দেখো পারছো কি, তোমরা একটু ট্রাই করো। আমার এই মুহূর্তে সবগুলো মনে আসছে না, হ্যাঁ আমি কুফরের সীমাও পড়েছি, আর এটা তো দেখলাম কুফরে গানাম, তাই তো? আচ্ছা, এটার আমার মনে হয় একটা লিস্ট করা আছে, আমি তোমাদেরকে পরে আপডেট দিয়ে দিবো ইনশাল্লাহ, আমাকে একবার জাস্ট টেক্সট করবে। ওকে, তো এরপরে দেখি, মিন আমালি মার্কাজ আর সান, কি আছে, সানবাল, সানবালাউইন, এটা একটা জায়গার নাম, মার্কাজ এটা সেন্টার কেন্দ্র, তো বি মুদিরিয়াতি দাকহালিয়া বি মিসর, মিশরের দাকহালিয়া নামক ডিভিশনে বা ডিস্ট্রিক্টে, সেখানে কুফরে গানাম, এই কুফরে গানাম ছোট জায়গার নাম মনে রাখবে, অনেক সময় এরকম হয় দেখবে ছোট অংশ দিয়ে দেয়, দিয়ে ডিপলি ভাবতে গিয়ে ভুল হয়ে যায়। আমি, আমার একবার মিস্টেক হয়েছিল, এগুলো বলা উচিত কারণ এই মিস্টেক মানে আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমি বলছি। তো ওখানে বাদর শাকির সাইয়াবের সম্ভবত ছিল, বাদর শাকির সাইয়াব কোথাকার বলতো, সিলেবাসের অন্তর্গত, সেই জন্য বলছি নাকি ইরাকের, এক্স্যাক্টলি ইরাকের, ইরাকের। এবার ওখানে বাসারা অপশন ছিল বা ইরাক অপশন ছিল, আমি ভাবছি হয়তো আরো ডিপলি অন্য যে নামটা জানি না সেটা ভাবছিলাম। তো কখনো কখনো ছোট জায়গার নাম দিয়ে দেয়, আবার দেশের নামটাও দেয় ডিরেক্টলি, তাই ছোট জায়গার নাম অবশ্যই মনে রাখবে, কুফরে গানাম, এখানেই মোহাম্মদ হোসেন হাইকালের জন্ম হয়েছে। তারপরে দেখো, আমরা পেলাম যে সালটা দেওয়া আছে, নেক্সট পেজে থাকবে মনে হয়, লেটস সি ওয়াটস রিটেন হিয়ার। আচ্ছা দেখতে পাচ্ছ এখানে নিশ্চয় একটু ঝাপসা আছে, কষ্ট করে তোমরা দেখে নিও, 1888 খ্রিস্টাব্দে দেখলাম কয়েকজনকে জন্মগ্রহণ করতে এই দেশ, এই সালে, ও জাহাবা বিহি, জাহাবা বিহি, ওপরে লেখো রুল পেন্সিলে লেখা আছে জাহাবা বি, এই সেলাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আরবির, সেলা। তো জাহাবা বি মানে টেক অ্যাওয়ে, সঙ্গে করে নিয়ে যাওয়া বা ভর্তি করে দেওয়া, এরকম অর্থ দেয়। তো জাহাবা বিহি আবুহু, তার বাবা তাকে নিয়ে গিয়েছিলেন ইলা কুত্তাবিল কারিয়া, ঠিক আছে, গ্রামের বক্তব্যে। আমার যদি কোথাও ভুল হয় ট্রান্সলেশন করতে গিয়ে বা ভুল ব্যাখ্যা দিই, অবশ্যই তোমরা ইন্টারফিয়ার করবে, বলবে স্যার এটা আমার মনে হচ্ছে এরকম হলে ভালো হতো, এটা বলবে, কিন্তু এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, ডিসকাশন যেহেতু হচ্ছে। আচ্ছা, ফাহাফিজা
অতঃপর তিনি হেবজ করলেন। বর্তমানে দেখবে অনেকগুলো কিন্তু ইয়ে দেওয়া হচ্ছে, এই বাব বাব গুলো দেখবে একটা না দুটো থাকছেই, ঠিক আছে, বাব গুলো একটা দুটো থাকছেই প্রায় প্রায় মানে এক্সামে থাকছে, তো বাব দেখা দরকার আছে। যেমন হাফিজা, তো হাফিজা মানে সামিয়া, সামিয়া থেকে আসছে, তো যেমন ওয়াহাবা ইয়াহিবু এরকম একটা মানে সেগা এসেছিল, তো বাব থেকে দু একটা আসে। বাব কি জিনিস যখন আমি গ্রামার পড়াবো তখন তোমাদেরকে ইন ডিটেলস এ বলবো ইনশাল্লাহ। ফাহাফিদা সুলুসাল কোরআন ফাকাত, মানে এক তৃতীয়াংশ, 3 ভাগের 1 ভাগ তিনি কোরআন হেফজ করে নিলেন। সুম্মা উরসিলা ইলাল কাহেরা, তারপর তাকে পাঠানো হয়েছিল ইলাল কাহেরা, কায়রো। আচ্ছা কাহেরা কোথাকার রাজধানী? মিশরের মিশরের আচ্ছা, তাহলে ইয়ামানের রাজধানীর নাম কি? ইয়ামানের রাজধানী সানা। সানা, এক্স্যাক্টলি, ওকে। কাতারের রাজধানী কাতারি দোহা, কাতারে কাতার, দোহা, ঠিক। আচ্ছা, লেবাননের রাজধানী কি? বেইরুত, বেইরুত, বাইরুত, এক্স্যাক্টলি। দেখবা যে সমস্ত বইগুলো পাবলিশ হয় আরবি বই, দেখবা বাইরুত বেশি থাকে, ইজিপ্ট আর বাইরুত, ইজিপ্ট আর বাইরুত, হ্যাঁ, মিশর এরকম থাকে। তো যাই হোক, এই এই ক্যাপিটাল গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেই জন্য বলছি এই ক্যাপিটাল গুলো জানা দরকার, মানে এর কারেন্সি কি, ক্যাপিটাল কি, কিছু শহরের নাম, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। তো সোম্মা উরসিলা ইলাল কাহিরা, তারপর তাকে কাহিরাতে মানে পাঠানো হয়। আমি কি খুব স্পিডে বলে চলে যাচ্ছি না স্লো বলবো, বলো? ঠিকই আছে, ওকে। ফাহাসালা আলা, হাসালা ইয়াহসুলু, এই সেগার পরে আলা থাকতে হবে, যদি না থাকে জানবে ভুল। একটা কোশ্চিন মনে হয় এসেছিল যে হাসালার পর আলা, ফি, মিন এরকম করে কিছু ছিল বা কিছুই ছিল না, এরকম করে 4টা অপশন দেওয়া ছিল, দিয়ে হাসালা আলাটা সঠিক অ্যান্সার, ওকে। এরকম ভাবে কিন্তু কোশ্চিন হচ্ছে, কারণ কোশ্চিনের প্যাটার্ন দিন দিন পাল্টিয়ে যাচ্ছে, তাই এগুলো খেয়াল রাখবে। তো হাসালা আলা কোথায় দেখছিলাম জানো? ফাহাসালা আলা শাহাদা, শাহাদাতিল ইবতিদা ইয়া, প্রাথমিক শিক্ষা যেটা সেটা গ্রহণ করলেন, আম সেটা কত বছর ছিল? 1901, ঠিক আছে। মিন মাদ্রাসাতিল জামালিয়া, কোথা থেকে? মাদ্রাসা জামালিয়া থেকে। সুম্মা ইন্তাকালা ইলা মাদ্রাসা আল খাদুবিয়া, মাদ্রাসা খাদুবিয়া মানে এগুলো স্কুলের নাম, এগুলো মাদ্রাসার নাম বা স্কুলের নাম যেখানে তিনি একটার পর একটা পড়াশোনা করেছেন। ফা আতাম্মা, আতাম্মা ইউতিম্মু বি মানে হচ্ছে পূর্ণ করা, ফা আতাম্মা বিহা দিরাসাতাহু আসানবিয়া, হায়ার সেকেন্ডারি আমরা যেটা বলি, হায়ার সেকেন্ডারি। আমি একটা কথা বলি এখানে মধ্যে, তোমরা আন্নাহুল ওয়াজে, আন্নাহুল ওয়াজে ভালো করে শোনো কথাটা, আন্নাহুল ওয়াজে এটা আরবি গ্রামার, এই গ্রামারের 6টা খণ্ড আছে, 3টে হচ্ছে মাদ্রাসা আল ইবতিদাইয়া আর 3টে হচ্ছে মাদ্রাসা আল সানবিয়া। তো মাদ্রাসা সানবিয়ার প্রথম খণ্ডের 49 নম্বর পেজ থেকে একটা কোশ্চিন করা হয়েছিল এর আগের বার, সেটা হচ্ছে সা। সেম ওই পেজ থেকে এবার কোশ্চিন করা হয়েছে, সা মানে উস্কুত, ঠিক আছে, এবার কোশ্চিন করা হয়েছিল দুনাকা মানে খুঁজ, ওকে। আন্নাহুল ওয়াজের কয় নম্বর বললাম? সানবিয়ার প্রথম খণ্ড, সেখানে 49 নম্বর পেজে। চতুর্থ খণ্ড মানে সানবিয়ার দ্বিতীয় খণ্ডের 20 নম্বর পেজ থেকে একটা কোশ্চিন করা হয়েছিল। এভাবে তোমরা দেখবে ইবতেদাইয়া 3 নম্বর খণ্ড থেকে যে মুস্তাসনার বাহাস আছে, পর পর লা ইউস্তিন নাসিহাতা ডিরেক্টলি আছে, একদম ওই বই থেকে তুলে দেওয়া আছে কোশ্চিন গ্রামার থেকে। তো সানবিয়া আমি একটু বললাম, ইবতেদাইয়া এবং সানবিয়া এরকম ভাগ করা আছে, হ্যাঁ। তো ওই বইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অবশ্যই এগুলো লক্ষ্য রাখবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা পড়াবো, বইটা ফলো করব, গ্রামারের যেদিন ক্লাস হবে সেদিন গ্রামারে ওই বইটা পড়ানোর চেষ্টা করব। আর অনেকে হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছো, নিশ্চয়ই তোমরা জানবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, হয়তো আমাদের লেট হয়ে যেতে পারে, ফাতেমা মাদ্রাসা, ওকে। ওয়াহাসালা মিনহা আলাল বাকালুরিয়া, তারপরে তিনি সেখান থেকে কি করলেন, বাকালুরিয়া মানে বাকালুরিস, বাকালুরিয়স, বাকালুরিয়া মানে বিএ, গ্রাজুয়েশন পাস আউট হলেন। সুম্মা ইলতাহাকা বি মাদ্রাসাতিল হুকুক আল খাদবিয়া বিল কাহিরা, কায়রোতে মাদ্রাসা, মাদ্রাসাতুল হুকুক মানে ল বিভাগে তিনি অ্যাডমিশন নিলেন, ঠিক আছে। ফাআতাম, ওকে, হাইসু, যেখানে দারাসা আরবা সানাওয়াত, হ্যাঁ, মানে 4 বছর পড়লেন, 4 বছর সেখানে পড়াশোনা করলেন, এটা আদাদ মাদুদ জেনে রাখবে,
যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ এ, যে কোনো এক্সাম যদি সেখানে আরবি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আদাদ মাহদুদের গ্রামারটা মোস্ট ইম্পর্টেন্ট, কাউন্টিং করার ব্যাপারটা। আমি একটু বলে দিচ্ছি, নয় থেকে সরি 3 থেকে 9 বা 10 পর্যন্ত যখন গণনা করবে তখন জামন ওয়া খিলাফে কিয়াসিন ওয়া মাজরুরুন, যাকে গণনা করবে তাকে জমা নিয়ে আসতে হবে। যেমন ওয়া খিলাফে কিয়াসিন, যদি যাকে গণনা করবে সে মেয়ে হয় তাহলে ছেলে আদাদটা আসবে, আর ছেলে হলে মেয়ে, ও অপোজিট হবে খিলাফে কিয়াস। ও মাজরুরুন এবং জের হবে, যেমন সালাসাতা আকলামিন, ঠিক আছে। এখানে যেমন আছে কি আর বাউ সানাওয়াত, সানাতুন মুয়ান্নাস আছে, তাই আর বাউ এসেছে, আর বাউ তো আর বাউ আসেনি, এবং দেখো সানাওয়াতে জের হয়েছে আর এটা জমা হয়েছে, ওকে সানাতুন থেকে। বাস এটা একটা গ্রামার ছিল, যদিও গ্রামার ব্যাখ্যা করার ক্লাস এটা নয়। হাত্তা না আলা শাহাদাতাহা, তারপরে তিনি নালায়া নুলু, তাই তো নাকি নাসারায়ণ শুরু থেকে হয়। দেখো এইরকম শব্দ দিবে তোমাদেরকে, একটু কনফিউজ করে দিবে, দিয়ে বলতে পারে এর মাদ্দাটা কি, নাউল না নাইল না নাল, এরকম কিছু বলতে পারে, ঠিক আছে। তো নালা তিনি শাহাদাত মানে এখানে কিন্তু সার্টিফিকেট, ওকে ডিগ্রি, সেটা হাসিল করেন 1909 খ্রিস্টাব্দে। বাড়ি তার তুনেস, বলতে পারো নাম কি? বললাম যে 1909 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত কবির জন্ম হয়েছে, যার বাড়ি তুনেসে, আবুল কাসিম সাহাবি, শায়রুল খাজরা, এক্স্যাক্টলি। তাকে কি বলা হয়? শায়রুল খাজরা। 934 মানে 1909 জন্ম, 1934 খ্রিস্টাব্দে মৃত্যু। সুম্মা রাহিলা ইলা ফরান্সা, মানে ফ্রান্সে, তারপর তিনি সুদূর ফ্রান্সে পাড়ি দিলেন শিক্ষার জন্য। দেখো ফাহাসালা আলা দুক্তোরা, তারপরে সেখান থেকে তিনি ডক্টরেট নিচ্ছেন, ওকে দুক্তোরা ডক্টরেট পিএইচডি, মিন সুরবোন, ইউনিভার্সিটির নাম কি? সুরবোন। এই সুরবোন থেকে কয়েকজন পাস আউট হয়েছে এই পর্যন্ত আমার যেটা মনে আছে, ডক্টর তাহা হোসাইন তিনি সুরবনে পড়েছেন, মোহাম্মদ মান্দুর সম্ভবত সুরবনে পড়েছে, আহলা মুস্তাগানবি হয়তো পড়েছে, এক্স্যাক্টলি আমি বলতে পারলাম না যে সবগুলো পরপর সুরবনে কে কে পড়েছে, তোমরা একবার দেখে নিবে। তো তার মধ্যে আমরা যাকে দেখতে পাচ্ছি মোহাম্মদ হোসেন হাইকাল, তিনি সুরবনে পিএইচডি কমপ্লিট করেছেন। বিরিসাল আতি আন, টপিকের নামটা কি দেখো? দিনু মিসরাল আম, দিনু মিসরাল আম, এটাই ছিল তার টপিকের নাম। 1912 খ্রিস্টাব্দে তিনি তার পিএইচডি সম্পন্ন করছেন, ওকে। তেমনি আহলা মুস্তাগানমির টপিক ছিল সম্ভবত ইস্তেমাইয়ের ওপরে, আরো অন্যান্য একাধজনের একাধরকম টপিক আছে, পিএইচডি টপিক কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ এ খুব ইম্পর্টেন্ট। ফারাজা ইলা মিসর, তারপর মিশরে তিনি ফিরে আসলেন, প্রত্যাবর্তন করলেন। ফাস্তাগালা বিল মুহামা, মুহামাতুন পেশার নাম, এখানে কোন পেশা? ল বিভাগে আইনজীবী হিসাবে তিনি মানে কাজ শুরু করলেন। হ্যাঁ কেউ কিছু বলছো? ফি মদিনাতি মানসুরা, মানসুরা নামক একটা শহরে, সেখানে তিনি মুহামা অর্থাৎ ল বিভাগে একজন আইনজীবী হিসাবে কাজ করতে শুরু করলেন। হাইসু আনশা ইয়ানি মাকতাবান লিল মুহামা, মুহামাদের জন্য একটা মাকতাবা মানে মাকতাব মানে ইয়ে হয়েছে সম্ভবত লাইব্রেরি নাকি, মাকতাবাতুন মানে লাইব্রেরি হয়, মাকতাব মানে অফিস হয়, সেখানে একটা অফিস এস্টাবলিশ করছেন। হ্যাঁ ওয়ামিলা ফি হাদিহিল মেহনা, মেহনাতুন, মেহনা মানে, মেহনা মানে হচ্ছে পেশা, মা মেহনাতুকা, অনেক সময় বলে দেখি মা মেহনাতুকা, তোমার পেশা কি, তুমি কি কাজ করো, ঠিক আছে, বিয়ে করার সময় জিজ্ঞেস করবে, বুঝলে তো, এখন কিছু একটা ইনকাম সোর্স বানাও। ওয়ামিলা ফি হাদিহিল মেহনা, তারপরে তিনি এই মেহনাই মানে থেকে গেলেন, এই পেশাতেই থাকলেন। মুদ্দাতা কতদিন? আশরা সিনিন, আশরা সিনিন, এক জায়গায় সিনিন, এক জায়গায় সানাত, সানাওয়াত, তো তোমরা ঘাবড়িয়ে যাবে না এটা দেখে, সিনিন সানাতুন ওই একই জমা, সিনিন সানাওয়াত, ওকে দুটোই আছে। তো আশরু সানাওয়াত, আশরু সানাওয়াত, তিনি কতদিন ই করছেন? 10 বছর, 10 বছর, কত সাল থেকে কত সাল সেটাও দিচ্ছে, দেখো দিছে যে 1912 থেকে নিয়ে 1922, ওকে। এর পরে আছে কি অফিসানাতি, 1917 খ্রিস্টাব্দের কথা, 1917 খ্রিস্টাব্দে দুজন বিখ্যাত রাইটারের জন্ম হয়েছে, বলতে পারো তোমরা নাম দুটো কি কি? আচ্ছা আমি যে এক্সট্রা কোন রাইটার সম্বন্ধে জিজ্ঞেস করছি এতে তোমাদের সমস্যা হচ্ছে না তো, মানে এটা কি ঠিক আছে, ইনফরমেশন তোমাদের পেয়ে যাবে, ভালো হবে। নাসিরুদ্দিন কিছু বলছো? সাফিউল্লাহ খুব চুপচাপ আছে, খুব শান্ত ছিল আসলে। হ্যাঁ বলো, ঠিকই আছে,
এগুলো কালচার রিভাইজের মধ্যে আসবে। হ্যাঁ ঠিক আছে চলো। তো 1917 খ্রিস্টাব্দে দুজন রাইটার, কেউ নাম বলছিলে বলো তো কে কে? যে একজন তো ফতোয়া তোকান, আর একজনের কথা মনে পড়ছে। আচ্ছা গুনাইমি হিলালের নাম শুনেছো? জি জি গুনাইমি হিলাল। গুনাইমি হিলাল, আরে একটা বিখ্যাত জিনিস কি আছে জানো, গান্ধীজি, গান্ধীজি যখন আফ্রিকা থেকে আসছেন 1915 খ্রিস্টাব্দে, তারপরে 2 বছর পর আহমেদাবাদ যেখানে গুজরাটের, ওখানে খেড়া মুভমেন্ট করেছেন, চম্পারণ সত্যাগ্রহ করেছেন এই 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে যাই হোক, তো বাদা ইউলকি বাজাল মুহাদারাত, ওখানে তিনি লেকচার দিতে শুরু করলেন। হ্যাঁ লেকচারার হিসেবে কাজ করছেন, কোথায়? ফিল জামিয়াতিল মিসরিয়া আহলিয়া, ফিল জামিয়াতিল মিসরিয়া আহলিয়াতে ইত্তাসালা, ইত্তাসালা মোহাম্মদ হোসেন হাইকাল বি ইত্তাসালা, এরপর সেলা যেটা আছে সেটা হচ্ছে বি ইত্তাসালা ইয়াত্তাসিল, মানে কল করাও হয়, আনা আত্তাসিলু বিকা। ঠিক আছে তো এখানে ইত্তাসালা ইয়াত্তাসিল মানে কল করাও হয়, আবার ইত্তাসালা মানে সংস্পর্শে আসা। ওকে তো মোহাম্মদ হোসেন হাইকাল আহমদ লুৎফি, সৈয়দ আহমদ লুৎফি তার সংস্পর্শে আসলেন, তার পৃষ্ঠপোষকতা লাভ করলেন। ও তাআসসারা বি আফকারিহি, যারা থিঙ্কার হয়, কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে যারা থিঙ্কার হয়, সরি যারা হাই লেভেলের হয় তারা থিঙ্কিং করতে ভালোবাসে, থিঙ্কিং নিয়ে তারা বেশি ভাবে। ঠিক আছে যারা একটু মধ্য লেভেলের হয় তারা নিজেরা কি করছে তাই ভাবে, এরকম একটা কিছু দেখছিলাম পোস্ট, আমি এখন এক্সাক্ট মনে নেই, তবে থিঙ্কিং নিয়ে তিনি ভাবছিলেন, তার থিঙ্কিং এ ইন্সপায়ার হয়েছেন, প্রভাবিত হয়েছেন, ওকে অনুপ্রাণিত হয়েছেন। ওয়া নাশাআত ফীহি আতিফা ইসলাহি কওমিহি ওয়া মুআলাজাতি কাজায়া, কাজায়া কাজিয়াতুন কাজায়া, ঠিক আছে মানে ইস্যু। তো তিনি নাশাআত ফীহি আতিফা, সেখানে তার আতিফা মানে ইমোশন কাজ করেছে। হ্যাঁ ইসলাহি কওমিহি, ইসলাহ ইসলাহ কমিটি আছে দেখবা কোথাও কোথাও গিয়ে, আমাদের এই বিল্ডাঙ্গাতে একটা ইসলাহ কমিটি আছে, কোনো প্রবলেম হলে তারা সংশোধন করে। যাই হোক ইসলাহ মানে হচ্ছে রিফরমেশন করা, সংশোধন করা, রিজলভ করা, ঠিক আছে সমাধান দিয়ে দেওয়া। তো মানে কম সম্প্রদায়ের সমাধান দিবে বা রিফরমেশন কিছু নিয়ে আসবে এরকম চিন্তাধারা, এবং মুআলাজা মানে ডিসকাশন আলোচনা, সেগুলা কি কিছু ইস্যুজ নিয়ে আলোচনা করবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তার মধ্যে তৈরি হয়। ঠিক আছে ফা আরহাফা কালামাহু কালামুহু লিল কিতাবা, আরহাফা ইউরহিফু মানে হচ্ছে শার্পেন, টু বি শার্পেন মানে আরো তীক্ষ্ণ হয়ে যাওয়া, আরো দ্রুত হয়ে যাওয়া, তার কলমটা আরো শার্পেন হয়ে গেল। ঠিক আছে লিখনির লিখনির জন্য, তার মানে তার লেখালেখির কাজ আরো জোর তাল দিয়ে শুরু হয়ে গেল। কামা তাআসসারা বি শায়খ মুহাম্মদ আব্দু, শায়খ মুহাম্মদ আব্দু, সেই শায়খ মুহাম্মদ আব্দু জন্ম কে বলতে পারবে, জন্ম মৃত্যু? বিখ্যাত রাইটার কিন্তু শায়খ মুহাম্মদ আব্দু। স্যার সাহেব মোহাম্মদ আব্দু হচ্ছে 1849 জন্ম, 1905। এক্স্যাক্টলি 1849 এবং 1905-এ, 1905-এ বঙ্গভঙ্গ হয়েছে, বুঝতে পেরেছো? 1905 বিখ্যাত একটা সাল, এই সালে এই 1950-এ বঙ্গভঙ্গ হয়েছে, আর ইয়াহিয়া হাক্কির জন্ম হয়েছে, নাকি ঠিক বলছি তো? ইয়াহিয়া হাক্কি একজন শর্ট স্টোরি রাইটার। দেখে নিবে ইয়াহিয়া হাক্কির জন্ম 1905-এ আছে। আচ্ছা তো কি বলতে গিয়ে এসো এত কিছু আসলো। আচ্ছা শেখ মোহাম্মদ আব্দু, হ্যাঁ শেখ মোহাম্মদ আব্দুহুর প্রতি তিনি খুব ইন্সপায়ার ছিলেন। ওয়া কাসিম আমিন, এই কাসিম আমিন মানে মহিলাদের রাইট নিয়ে আলোচনা করেছেন বেশি বেশি। ঠিক আছে হুররিয়াতুল মারআ যেটা, হ্যাঁ প্রথম মনে হয় তিনি তুলেছেন, ওয়া গায়রুহুম, অন্যান্য আরো ছিলেন যাদের উপরে তিনি মুতাআসসির ছিলেন। ওয়া লাম মাকামাতিল আহজাব আসসিয়াসিয়া লি নাইলি হুররিয়াতি খাজা, নাকি খাজা মুহাম্মদ হুসাইন হাইকাল, খাজানা ফাজানা কি এটা, যাই হোক তো লি নাইলি হুররিয়া মানে হচ্ছে কি হাসিল করা, হাসালা লাইল নালায়া নীলু থেকে, তো নালায়া নুলু সম্ভবত, তো এখানে হাসিল করা মানে যাতে করে সামিয়া থেকে, খাজা মোহাম্মদ হোসেন হাইকাল আল মারিকা আসিয়াসিয়া মানে পলিটিক্যাল যে ওয়ার, ঠিক আছে পলিটিক্যাল যে লড়াই মানে রাজনীতি যে লড়াইটা চলে সেই ক্ষেত্রে তিনি কি করেছেন, ইন্দাম্মা, যদি জানা থাকে খাজাটা বলবে কেউ মধ্যে,
আমাকে ইন্টারফেয়ার করে ইন্টারাপ্ট করে অসুবিধা নেই। এন্দাম্মা ইলা হিজব, এন্দাম্মা ইলা, ইনজাম্মা এর পরে কিন্তু ইলা হয়, ঠিক আছে? ইনজাম্মা ইনজাম্মু মানে হচ্ছে কি ই করা, জয়েন করা, টু জয়েন, আমাদের যে ক্লাসে জয়েন করছো এতো ইনজাম্মা ইলা, ঠিক আছে? তো হিজব ইনজাম্মা ইলা হিজবিল আহরার আদ-দস্তুরিয়িন, এই যে একটা দল ছিল এই দলে তিনি অংশগ্রহণ করেছেন, ঠিক আছে, জয়েন হয়েছিলেন। ওয়ালাম্মা আসদারা হাদাল হিজব, এবং এই হিজবটা এই দলটা একটা পেপার পাবলিশ করে, জারিদাতুস সিয়াসা, পত্রিকার নাম কি জারিদাতুস সিয়াসা, পত্রিকাগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে, যেমন ধরো নাসিব আরিজার আছে হয়তো, তারপরে জারিদাতুস এই মাজালাতুল ফুনুন আছে, তারপরে মাজালাতুস সাইহ মাসিহ হাদ্দাদ যেটা যেমন আছে, এরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের মানে পত্রিকার নামগুলো এসে থাকে। ওকে, তো এগুলো দেখবে, আমাদের আধুনিক রাইটারদেরও কিছু বেশ কিছু জিনিস আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে কি জারিদাতু সিয়াসা, এটা কিন্তু 1922 খ্রিস্টাব্দে পাবলিশ হচ্ছে, ওয়া তাওয়াল্লা হাইকাল রিয়াসাতি তাহরিরিহা। হ্যাঁ, এর মানে যে প্রধান ই হয় তাহরির, চিফ এডিটর, ঠিক আছে, চিফ এডিটর হিসাবে তিনি সিলেক্ট হয়েছিলেন, কাজ করেছেন। ওয়াফি আম 1937 খ্রিস্টাব্দের কথা বলা হচ্ছে যে মোহাম্মদ হোসেন হাইকালকে উখতুইরা হাইকাল ওয়াজিরান লিদাউলা, ঠিক আছে, ওয়াজির মন্ত্রী পদে মানে তাকে নিয়োগ করা হয়। সোম্মা এরপরে ওয়াজির আল্লিল মাআরিফ, এই ওয়াজির আল্লিল মাআরিফ মানে কিন্তু শিক্ষামন্ত্রী, ঠিক আছে? তোমরা লেখা দেখতে পাচ্ছ, আমি আবার হাইলাইট করছি না তো নিচের দিকে, লেখা দেখতে পাচ্ছ তো নাকি? ওয়াজিরান ওয়াজিরান এই যেখানে, যেখানে আমার আবার চিহ্নটা দেখলাম, এটাই হটিয়ে দিই, নাহলে আবার সমস্যা হবে। চলো নিচের দিকে লক্ষ্য করবে কোন কথাগুলো বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি তাকে ওয়াজির, ওয়াজির আমরা কিন্তু ওয়াজির তালিম ও তারবিয়া পেলাম, ঠিক আছে? আর এখানে যে ওয়াজির, ওয়াজিরান লিল মাআরিফ মানে ওয়াজিরু লিল মাআরিফ যদি বলে সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী বোঝায়, আবার ওয়াজিরু তালিম ও তারবিয়া এটাও কিন্তু শিক্ষামন্ত্রী বোঝায়। সোমবার রাইসান লি মজলিসিল মজলিসে শুয়ুখ, মজলিসে শুয়ুখের রাইস মানে হেড বানানো হয়েছিল তাকে, সেটা কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে, 1945, তাই তো? 75-45 জন্ম মৃত্যু কার বলতে পারো? 1875 জন্ম, 1945 মৃত্যু কার? মারুফ আর রুসাফি, ইরাকি জন্ম, এক্স্যাক্টলি, মারুফ আর রুসাফি একজন ইরাকি মানে কবি, তাই তো, বিখ্যাত রাইটার, কিন্তু মেয়েদের, মেয়েদের সম্বন্ধে অনেক লেখালেখি করেছে। ওয়াজাল্লা ফি হাদিহি রিয়াসা ইলা সানাতি, প্রায় 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মানে করেছেন, এই পদে থেকেছেন। 1950 খ্রিস্টাব্দে কিন্তু তহা হোসাইনকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, তাই তো নাকি? তোমরা এটাও খেয়াল রাখবে যে কাকে কাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে। তো শিক্ষামন্ত্রী করা হয়েছে 1950 খ্রিস্টাব্দে ডক্টর তহা হোসাইনকে, আর 1951 খ্রিস্টাব্দে তাকে ডক্টরেট পদবি দেওয়া হয়েছিল। মানে জাস্ট রিলেট করার জন্য দু একটা কথা এক্সট্রা বলছি, তোমরা এত চাপ নিবে না, ঠিক আছে? তোমরা যখন পড়তে থাকবে দেখবে একটার পর একটা তোমাদের ব্রেনে ইনশাল্লাহ চলে আসবে, এই রিলেট করে পড়লে তোমাদের মনে বেশি থাকবে। ও তাফার তাফার রানা তাফার রাগা তাফার রাগা বা দাদা লিকা লিখিতাবাথি ইলা আন্নাথুফিয়া আলফিনতিসি মিয়া সিটিং ওয়া খামসিনা মিলাদিয়া, 1956 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করছেন। আর ডিভোট ডিভোট টু ওয়ান সেলফ, ঠিক আছে, নিজেকে একদম সঁপে দিয়েছিলেন ওই কিতাবাতে লেখালেখি করাতে। এরপরে দেখো কিছু কথা ইউতাবারু বলে শুরু হচ্ছে তারপরের প্যারাগ্রাফটাতে, তারপরের প্যারাগ্রাফে কি বলা হচ্ছে? ইউতাবারু মোহাম্মদ হোসাইন হাইকাল রাইদান আউওয়ালান লিরিওয়ায়াতিল আরাবিয়্যা, ইউতাবারু তাকে কনসিডার করা হয়, মনে করা হয় যে তিনি ছিলেন রাইদ, রাইদ মানে প্রণেতা, পায়োনার, ঠিক আছে, আউওয়ালান লিরিওয়ায়াতিল আরাবিয়্যা, আরবি রিওয়ায়াতে তিনি প্রথম আরবির পূর্ণাঙ্গ রিওয়ায়া লিখেছেন। আচ্ছা, কে সর্বপ্রথম মাসরাহিয়া লিখেছে একটু বলো দেখি আরবিতে? স্যার মারু নাক্কাশকে আবুল মাসরাহিল আরবি বলা হয়। আচ্ছা, মাসরাহিয়া শেয়ারিয়া কে প্রথম লিখেছে? মোহাম্মদ শাওকি বলে, তাহলে আহমদ শাওকি হবে। এক্স্যাক্টলি, আহমদ শাওকি। হ্যাঁ, এইভাবে একদম ফটাকসে আনসার দিতে হবে, ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ পড়তে থাকো, দেখবে একটা মোটিভেশন নিয়ে কাজ করলে তোমাদের মধ্যে এই আবেগটা তৈরি হবে এবং পড়তে থাকবে, কিন্তু এর কনসিস্টেন্সি ভেরি ভেরি নিডেড, ঠিক আছে? মানে 2 মাস পড়লাম 4 মাস পড়লাম না, জীবনেও নেট ক্লিয়ার হবে না, ঠিক আছে?
কামা আলম ইয়াজা। আচ্ছা এরপরে কি আসছে জানো? কি পড়ছিলাম আমি, কোথায় পড়ছিলাম? ওকে, ওয়ায়াতু মিন আনবাগ আনবাগে আমলাকিহি আসহাবা ওয়াল আদাব আল আরবী ওয়া তাহাওয়ালাত। আচ্ছা আচ্ছা, আমলাকুল আদিব নাকি একটা আছে মনে হয়, কার ব্যাপারে বলতো? আমলাক সম্ভবত আক্কাদের ব্যাপারে না, আমলাকুল আদাব এরকম কিছু। ওয়াতাহাওয়ালাত ইলা আউমানি। আচ্ছা এখানে বলছে আনবাগা নাবিগা, নাবিগা ইয়ানবাগু মানে হচ্ছে মানে ই হয়ে যাওয়া, কোনো বিষয়ে বেশি অনেক বেশি পাণ্ডিত্য নিয়ে আসা, অধিক পাণ্ডিত্য নিয়ে আসা, ঠিক আছে? আর আর কি আছে এখানে? ওয়ায়াদ্দু মিন আনবাগি আমলাকি সিহাফা ওয়া আদাবিল আরবি, আরবি সাহিত্যে এবং সিহাফাতে, সিহাফা মানে জার্নালিজম, সাংবাদিকতার পেশায় তিনি অগাধ পাণ্ডিত্য নিয়ে এসেছিলেন, খুব বেশি নলেজেবল হয়ে গিয়েছিলেন, এরকম কিছু বলতে চাইছে। ও তাহাওয়ালাত ইলা আউয়ালি, ও তাহাওয়ালাত ইলা আউয়ালি ফালাম, কি তাহাওয়ালাত ইলা আউয়ালি ফালাম সিনেমাই। আচ্ছা না কি পড়ছি আমি, ফিল্ম ফিল্ম, ফালাম কেন পড়ছি আমি, এটা ফিল্ম, ঠিক আছে? ফিল্ম সিনেমা ইয়া মানে ফিল্ম আফলাম। ওকে, তো সিনেমা এর এর এই জৈনাব বা অন্যান্য নোবেল পরবর্তীতে, কিন্তু আমি একটা লাইন ছুটে ছুটে গিয়েছে, এটা তোমরা বলছো না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা লাইন ছুটে গিয়েছে, দেখো। ও সিয়াসা আলাল মুস্তাওয়া আল আলাম, ঠিক আছে? এই যে দ্বিতীয় লাইনটা দেখো, ইউতাবারু মোহাম্মদ হোসেন হাইকাল রাইদান আউয়ালান লিরওয়ায়াতিল আরাবিয়্যা ওয়া ইউআদ্দু মিন আনবাগিল আমলাক সিহাফা ওয়া সিয়াসা, পলিটিক্স এবং জার্নাল এই সাংবাদিকতার এই সব ক্ষেত্রে তিনি অগাধ পণ্ডিত অর্জন করেছেন। আলাল মুস্তাওয়া আল আলাম মানে প্রায় ই লেভেলে, ওয়ার্ল্ড লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, ইস্তাহারা বি রিওয়ায়াতিহি, আর তিনি বিখ্যাত হয়েছিলেন জৈনাব, তার রিওয়ায়া, তার উপন্যাস জৈনাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সালটাও অনেক ইম্পর্টেন্ট, বুঝলে? সানাতুহাল জাদিদা, মিখাইল নয় মানে কি সানাতুহাল জাদিদা শর্ট স্টোরি, এটা কিন্তু 1914-তে পাবলিশ হয়েছে। মোহাম্মদ নাজিম আল নদভী, তার জন্ম হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। 1914-তে আরো অনেক কিছু আছে, তহা হোসাইনের প্রথম ডক্টরেট হয়েছে 1914-তে, আহমদ শাওকিকে স্পেনে পাঠানো হয়েছিল 1914-তে, ঠিক আছে? আর 1914-তে জাইনাবটা পাবলিশ হচ্ছে। আল্লাতি তু'তাবারু আউয়ালু রিওয়ায়া ফিল আদাব আল আরবি, আরবি সাহিত্যে তার রিওয়ায়াটা প্রথম ধরা হয়ে থাকে। দেখো তার নাম দিচ্ছে জাইনাব, পাবলিশ হচ্ছে 1914, মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তাহাওয়ালাত ইলা আউয়ালি ফিল্ম সিনেমা ইয়া, আর এটাই প্রথম সিনেমা বানানো হয়েছিল। ওয়াকাতাবাহা ফি আসনাই দিরাসাতিহি দিরাসাতিহি আল ইকতিসাদ আস সিয়াসি ফি বারিস, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ওয়াকাতাবাহা ফি আসনাই, আসনা মানে ডিউরিং, ফি আসনাই দিরাসাতিহি আল ইকতিসাদি আস সিয়াসি, হ্যাঁ, পলিটিক্স এবং ইকোনমিক্স পড়ার সময়কালে যখন তিনি প্যারিসে ছিলেন, এটা কিন্তু অনেক সময় কোশ্চেন এটাও হতে পারে যে যখন তিনি জাইনাব লিখেন তখন কোথায় ছিলেন, প্যারিসে ছিলেন, ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে। ওয়ালাকিন্নাহু লাম ইয়ানশুরহা বিইসমির রিওয়ায়াল হাকিকি, ওয়ালাম ইয়ানশুরহা, কিন্তু এটা পাবলিশ হয়নি বিইসমির রিওয়ায়াল হাকিকি, অরিজিনাল নামে। কামা লাম ইয়াজা আলাইহা ইসমুহু, এবং তার নামটা উল্লেখ করা হয়নি এখানে, লেখকের নামটাও উল্লেখ করা হয়নি, তবে কি নামে ছিল, ফাকাদ জাহারাত বি উনওয়ান, তিনি একটা টাইটেল দিয়েছিলেন, একটা হেডলাইন দিয়েছিলেন, কিরকম, মানাজিরু ওয়া আখলাকু রিফিয়া, ঠিক আছে? এটা হচ্ছে বইয়ের নাম রেখেছিল, জাইনাব না রেখে মানাজির ওয়া আখলাক রিফিয়া, রিফ রিফ মানে কি গ্রাম, কারিয়া, বিকালামি মিসরি ফাল্লাহ, মিসরি ফাল্লাহ নাম দিয়েছিল, এগুলো সবই কোশ্চিন হয়েছে, মিসরি ফাল্লাহ গিলাফে কি নাম ছিল রাইটারের, এসব কিছু। সুম্মা সানা আলফিনতিসিমিয়া 19 মিলাদিয়া, 1919 খ্রিস্টাব্দে, পরবর্তীতে নাসারাহা নুসিরাহা বি ইসমি ইসমিহা আল হাকিকি জাইনাব, 1914 সালে এটা প্রথমে অন্য নাম, যে নামটা দিয়েছে মানাজির ও আখলাক ও রিফিয়া নামে পাবলিশ হচ্ছে, রাইটারের নাম সেখানে মিসরি ফাল্লাহ থাকছে, এবং 1919 সালে পরবর্তীতে সেটা জাইনাব নামে পাবলিশ করা হচ্ছে। এই 1919 খ্রিস্টাব্দে দুজন বিখ্যাত রাইটারের জন্ম হয়েছে, তোমরা বলতে পারবে? স্যার ইহসান আব্দুল কুদ্দুস এর একটা আছে জন্মটা, এক্স্যাক্টলি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই বছর, এই বছরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে।
আচ্ছা 1919 খ্রিস্টাব্দে দুজন বিখ্যাত রাইটারের জন্ম, একটা হচ্ছে এহসান আব্দুল কুদ্দুস আর একটা হচ্ছে কে আব্দুল করিম গাল্লাব, ঠিক আছে? মরক্কোর রাইটার আব্দুল করিম গাল্লাব, মনে হচ্ছে ভুল হচ্ছে কিনা একটু কন্ট্রোল অ্যাসিওর করে দিবে, রেকর্ডিং থাকছে, যদি থাকে পরবর্তীতে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা বাই দা ওয়ে এবার আমরা কিছু বই, তার জগৎ বিখ্যাত কিছু বই যার জন্য আমরা একটা রাইটার পড়বো, কেন পড়বো তাকে, কি দরকার এই রাইটারকে পড়ার? মেন উদ্দেশ্য হচ্ছে তার জীবনে আমরা পড়লে তার রাইটিংস, তার ফিকশন, তার শর্ট স্টোরিজ, তার গল্প, তার যে যে কাজ করেছেন সেই জিনিসগুলো আমরা জানতে পারবো এবং এলিমিনেট করতে পারবো যে তিনি কি লিখতে পারেন সাধারণত, ঠিক আছে? কেউ যদি বাস করে থাকে হয়তো বেশিরভাগ সময় তিনি সাহারাতে কাটিয়েছেন, মরুভূমিতে, তার মানে তার লেখনি সেরকমই হতে পারে এরকম কিছু টপিক নিয়ে, ঠিক আছে? বাই দা ওয়ে কিছু বইয়ের নাম পরপর এখানে আছে, এই বইগুলো দিয়েই বইগুলো বলে আমি আমার এই ক্লাস ইনশাল্লাহ আজকের জন্য ওয়াইন্ড আপ করব। ওকে ঠিক আছে, বইগুলো তাহলে একটু দেখা যাক। দেখো হায়াতু মুহাম্মদ, প্রত্যেকটা বই রিপিটেডলি পড়বে, হ্যাঁ? হায়াতু মুহাম্মদ এর আগেই মনে ছিল, একদম প্রথমের দিকে ছবি দেখাচ্ছিলাম, হায়াতু মুহাম্মদ জগৎ বিখ্যাত বই, নেটে অলরেডি জিজ্ঞেস করা হয়েছে। হাকাদা খুলিকাত, হাকাদা খুলিকাত, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? একটু নক করো তো, একটু বলো তো। কোন রেসপন্স পাচ্ছি না, প্লিজ কাইন্ডলি কেউ একজন রেসপন্স করো। স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে হায়াতু মুহাম্মদ হাকাদা খুলিকাত কিসাতু আন হুরিয়াতিল মারআ। আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন পড়ো দেখি, আমি অনেকক্ষণ থেকে পড়ছি, তোমাদের মধ্যে কেউ একজন পড়ো ওইগুলো, আমি দু একটা কথা এর মধ্যে বলবো, কেউ একজন পড়ো। হ্যাঁ পড়ো। হ্যালো, হ্যাঁ আঞ্জিলা পড়ো, শুনতে পাচ্ছি তোমার কথা। শুন, হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, পড়ো। হ্যালো শুনতে পাচ্ছি তোমার কথা, শুনতে পাচ্ছি অনেকক্ষণ থেকে। আচ্ছা আচ্ছা তাহলে অন্য কেউ পড়ো, খাবিরুল আছে, বাসির আছে, নাজির আছে, হাবিবুর রহমান, তারপর আহসান, মনিরা, মারিনা, নাসির, অনেকে আছো, কেউ একজন পড়ো। সাফিউল্লাহ ছিল, চলে গেছে মনে হচ্ছে, আঞ্জিলার প্রবলেম হচ্ছে, কেউ একজন পড়ো। হ্যাঁ পড়ো পড়ো আঞ্জিলা পড়ো। সরি আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে তোমার, বাই দা ওয়ে আমি পড়ছি শর্টকাটের মধ্যে পড়ে দিচ্ছি। ওকে হায়াতু মুহাম্মদ হাকাদা খুলিকাত কিসাতু আন হুরিয়াতিল মারআ, এটা হচ্ছে মহিলাদের, মেয়েদের হুররিয়া, আজাদি, ঠিক আছে, স্বাধীনতা নিয়ে এখানে কথা বলা হয়েছে। ফি আওকাতিল ফিরাক, দেখো ফি আওকাতিল ফিরাক মানে হচ্ছে অবসর সময়ে। আঞ্জিলা তোমার কথাগুলো আসলে স্পষ্ট ছিল না, সেই জন্য আমি পড়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়তে দিব, ঠিক আছে? ওকে তো ফি আওকাতিল ফিরাক, ফি আওকাতিল ফিরাক মানে অবসর সময়ে, ইন লিজিয়ার টাইমস, কিছু বই আমাদের ইন লিজিয়ার টাইমে পড়া উচিত, অবসর সময়ে আমাদের কাজে লাগানো উচিত। ওকে তো এটা কি মজমুআতুর রাসাইল, মজমুআতুর রাসাইল আদাবিয়া তারিখিয়া 1925 খ্রিস্টাব্দে। ওয়ালাদি, দেখবে কিছু বই আছে, ওয়ালাদি, ওয়ালিদি, ইলাইকা ইয়া ওয়ালা, ইলাইকা ইয়া ওয়ালাদি, এরকম করে বই আছে, বইগুলো একটু দেখবে, হ্যাঁ কনফিউজিং বই। আলা মৌতি ওয়ালাদিহি, তার ছেলে মৃত্যুতে, ছেলের মৃত্যুতে এই বইটা তিনি লিখেছেন। আস-সিদ্দিক, আস-সিদ্দিক আবু বকর, তারপর মুজাক্কারাত, মুজাক্কারাতু ফি সিয়াসাতিল মিসরিয়া, এটা তিনটি খণ্ডে লেখা আছে মনে হচ্ছে। ফারুক, ফারুক উমার, তো তারপর হচ্ছে আশ-শারক আল জাদিদ, আশারাতু আইয়াম ফি সুদান, আইয়াম দিয়ে কয়েকজনের আছে, আইয়ামু ফিল ইয়ামান, আল আইয়াম, ঠিক আছে, আইয়ামু ফিল আরিয়াফ, এরকম কিছু আছে, তারপর হচ্ছে আশারাতু আইয়াম ফি সুদান, তো আল আইয়াম ফিল ইয়ামান যদি হয় তাহলে লাইলা আব্দুল্লাহ উসমান হবে, আল আইয়াম তহা হুসাইন, বিখ্যাত রাইটার, তোমরা সবাই জানো, তিন খণ্ডে লেখা আছে। আর এখানে হচ্ছে কি আশারাতু আইয়াম ফি সুদান, ওয়াসাফা লাম্মা রাআহু ফি সুদান, যখন সুদান দেখেছিল তখন তিনি এটা লিখেছেন। ইমরাতুরিয়া আল ইসলামিয়া ওয়াল আমাকিন আল মুকাদ্দাসা, মুকাদ্দাসা, আচ্ছা, ফি
মানজিল এটা মানতিল করা আছে তো ফি মানজিলিল ওয়াহি ওয়াসাফা রিহলাতাহু ইলাল হিজাজ যখন হিজাজ যান সেই বর্ণনা এখানে দিয়েছেন জান জাক রুসো দিরাসাতা দিরাসাতু ফি হায়াতিহি ওয়া কুতুবিহি আচ্ছা তার হায়াত নিয়ে বেশ কিছু কথা এখানে তিনি তুলে ধরেছেন পড়াশোনার যে লাইফ ছিল সেটাকে নিয়ে তারাজিমু মিসরিয়া তারাজিমু মিসরিয়া ওয়া গরিবা গরবিয়া গরিবা লাই গরবিয়া এটা মিসরিয়া গরবিয়া সাউরাতুল আদাব বিখ্যাত বই কিন্তু সাউরাতুল আদাব ঠিক আছে সাউরা মানে রিভোল্ট সাউরা মানে রিভোল্ট ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে সাউরাতুল আদাব যেটা ফুসুলু ফি নাকদ আল আদাবি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের নাম কিন্তু জানবে ঠিক আছে টপিকের নামগুলো জানা দরকার আছে ফুসুল ফুসুলু ফি নাকদ আল আদাবি জাইনাব জেএনইউ লেখা আছে দেখো শুরু করে জাইনাব জেএনইউ এসেছে তার মানে ওয়াহিয়া রিওয়ায়া রিফিয়া মিসরিয়া 1914 খ্রিস্টাব্দে ইয়ামিয়াতু বারিস আইয়াম দিয়ে দেখো ছিল আইয়াম এখানে ইয়ামিয়াত ইয়ামিয়াতু বারিস ইয়ামিয়াতু ইয়ামান লাইলা আব্দুল্লাহ ওসমানের আচ্ছা আল হুকুমাতুল ইসলামিয়া তারপরে আছে কি আল আরাবি আত্তাইয়া আসিয়াসা আল মিসরিয়া ওয়াল ইনকিলাব ওয়াল ইনকিলাব আসিয়াসা আল মিসরিয়া ওয়াল ইনকিলাব ওয়াদ দস্তুরি ঠিক আছে কাতাবাহু হাইকাল মাআমাজিনি ওয়া মুহাম্মদ আব্দুল্লাহ গান আন্নান আন্নান ঠিক আছে তো এই মোটামুটি কিছু রাইটিং ছিল তারপরে ওর এছাড়াও কয়েকটা জিনিস আছে যেমন কিসাসুন মিসরিয়া বলে একটা বই আছে ওর তারপরে আল ইমানু ওয়াল মারিফা এগুলো পেয়ে যাবে ওই বইটাতে আমি বলবো তোমরা এই যে বাংলা কিছু জিনিস আছে না এখানে কিছু পৃষ্ঠা আছে দেখবে তো এই পেজগুলোতে বাংলায় অর্থ সহকারে দেওয়া আছে তো এগুলো তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে পরবর্তীতে সময় হলে আমি এটাকে নিয়ে খুব সংক্ষেপে একদিন বলবো আজকে আমার মনে হচ্ছে অনেকক্ষণ ক্লাস নিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেল হয়তো তো আজকে এখান থেকে ওয়াইন্ড আপ করছি তোমাদের ক্লাস কেমন লেগেছে একটু ফিডব্যাক দিবেন আর কারো হয়তো কোনো ব্যারিয়ার ছিল মনে হচ্ছে সেজন্য হয়তো বুঝতে পারা যায়নি তো একটু জাস্ট বলবে তোমাদের কেমন হয়েছে আজকে ক্লাস কেমন মনে হচ্ছে আচ্ছা তোমার মাইক্রোফোনে আঞ্জিলা বলছে মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে ইয়েস আমি আনমিউট করতে পারছি না আই ডোন্ট নো কেন হচ্ছে এটা সবার সাথে ওকে এবার হচ্ছে স্যার আমি বল শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছি আসলে তখন প্রবলেম হচ্ছিল ওখানে মিউটের যে অপশনটা ছিল আপনার ওকে ঠিক আছে তাহলে আমরা রেকর্ডিং অনেক ভালো লাগলো ক্লাস করতে কারণ আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আজকে আমরা এখান থেকে আচ্ছা আগেকার মতো আবার মনে হচ্ছে যে শুরু হবে সেই জার্নি ইনশাআল্লাহ তাই তো হ্যাঁ স্যার কন্টিনিউ যদি চলতে থাকে তাহলে আরো বেশি ভালো লাগবে তখন মানে আগে শুরু হবে ইনশাআল্লাহ অসুবিধা নেই আমরা আবার আগের মতো করে আমাদের পড়াশোনা চালিয়ে যাব ঠিক আছে তাহলে আজকে আমরা এখান থেকে ওয়াইন্ড আপ করছি সবাই ভালো থেকো হ্যাঁ বলো বালাঘাত কি হয়েছে বেশ ভালো ওকে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে আমরা এখান থেকে ক্লাস ওয়াইন্ড আপ করছি আজকে ওকে স্যার কারো কিছু বলা থাকলে একটু বলেন স্যার অসুবিধা নাই তোমাদের কারো কিছু বলা থাকলে বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে টাইমের ব্যাপারে বা সিলেবাসের ব্যাপারে যদি কিছু হ্যাঁ বলতে যদি কেউ চায় আচ্ছা আমার রেকর্ডিং বন্ধ করতে হচ্ছে বলো বলো স্যার বলছিলাম যদি আপনি গ্রামারটা পড়াতেন ঠিকঠাক এ করে একটু বেশি সময় দিয়ে তাহলে ভালো হতো কারণ এগুলো তো অনেকটা মুখস্থ করার বিষয় কিন্তু গ্রামারটা আমাদের রিপিটেডলি প্রতিটা জায়গায় কাজে লাগছে ইনশাআল্লাহ আমি গ্রামার পড়াবো হ্যাঁ আল্লাহুল ওয়াজিটা ফলো করব ঠিক আছে স্যার বলছিলাম বলো বলো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলছিলাম যে আমাদের যেহেতু মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে এক্সাম হবে তো তা যেগুলো হয়তো আরবে কি যেগুলো খোলা আছে বা এগুলো আছে এগুলো একটু মানে আবার পড়ে দিলে ভালো হতো মানে এক্সামের সময় সুবিধা হতো হ্যাঁ বুঝতে পেরেছি আমি তোমার অভিযোগ শুনছি জাস্ট 1 মিনিট ওকে মাই গড